ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা বন্দরের 5 নম্বর গেটের সামনে, যে রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে আজকে ভোর 5টা নাগাদ সোহেল আলম রিপন স্ট্রিটের বাসিন্দা। সোহেল স্কুটারে করে আসছিলেন আচমকাই একটা লরি, সেটা পেছন থেকে এসে সোহেলের স্কুটারে ধাক্কা মারে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার SSKM হাসপাতালে এই সোহেল আলম তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। কলকাতা বন্দরের 5 নম্বর গেট এরিয়ার ঘটনা। ঘটনার পর দক্ষিণ বন্দর থানার পুলিশ আধিকারিকরা খবর পান, পুলিশের তরফ থেকে ঘটনাস্থলে আসে। লালবাজারের ফ্যাটাল স্কোয়াড ট্রাফিক পুলিশের যারা অফিসিয়ালস তাদের কাছে কেস রেজিস্টার্ড হয়েছে। গোটা ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত লরি চালক গ্রেফতার হয়নি, পুলিশ তদন্ত শুরু করেছে। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।